হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, সিরিয়াস টপিক নিয়ে। দেহে চুলকানি এটা কোনো মানে একটা নতুন সমস্যা নয়, সবাই আমাদের মোটামুটি সবাই আমাদের সবাই চুলকানি হয়। হাতে কখনো, পায়ে কখনো, পিঠে আমাদের চুলকানি হয়। কখনো কখনো একটু চুলকালেই হয়তো কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণে একটু হয়তো চুলকালো আমাদের একটু চুলকালেই সেটা কমে যায়, কিন্তু সবসময় সেটা হয় না। এমন কিছু কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় যে আমাদের ডাক্তার দেখাতে হয় বা খুব চুলকানি হয়, তখন তো আমাদের ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করতেই হয়। তো আমি তোমাদেরকে কিছু ঘরোয়া টিপস দেবো যে যেগুলো করলে তোমরা চুলকানির থেকে মুক্তি পাবে। যেমন কি লেবু, ভিটামিন সি যুক্ত লেবু এমন একটি ফল বা এমন একটি জিনিস যেটা লাগালে, রস লাগালে, লেবু রস লাগালে যে কোনো ধরনের চুলকানির থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। আর একটা কি অ্যালোভেরা, অ্যালোভেরাতে খুব ময়েশ্চারাইজিং ক্ষমতা আছে, তো অ্যালোভেরার রস যদি লাগানো যায় চুলকানিতে তাও কিন্তু রিলিফ পাওয়া যায়। আর তাছাড়া কি না, পেট্রোলিয়াম জেলি, যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের যদি চুলকানি হয়, তারা যদি পেট্রোলিয়াম জেলি লাগায় তাহলে কিন্তু তাদের চুলকানি কমে যায়। আর পেট্রোলিয়াম জেলিতে কোনো ক্ষতিকর পদার্থ থাকে না, তাই জন্য এটা লাগানো সেফ। আর কি না, তুলসী পাতা, তবে যে কোনো ধরনের জ্বালা পোড়া বা কাটা কেটে গেলে বা চুলকানি হলে তুলসী পাতার রস লাগালে কিন্তু আমাদের সেটা কমে যায়। তো এই হচ্ছে তোমাদের এই চারটে জিনিস যে বললাম, ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের চুলকানি হয় তো বা কোনো জায়গায় চুলকাচ্ছে এরকম, তো নিশ্চয়ই তোমরা ফল পাবে। আর ফল যদি পাও তো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করো, আর যদি অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ।